আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটা সম্ভবত নোয়াখালী থেকে ভিডিওটা করা হয়েছে। 36,000 ভোল্টের একটি খুঁটি ছিল, খুঁটিটার উপরে ওই একটা লোক বেশ কিছুক্ষণ যাবত অবস্থান করেছে। তো যতটুকু জানা গেছে, লোকটা প্রায় মাঝে মধ্যেই এই খুঁটির উপরে উঠে এবং তিনি ওইখানে উঠে বসে থাকেন। তো অনেক সময় যখন নাকি আজানের সময় হয়, আজানের ধ্বনি যখন ওনার কানে প্রবেশ করে, ঠিক তখনই তিনি ওই 36,000 যে বোল্টের যে খুঁটিটা আছে, যে খাম্বাটা বেয়ে তিনি তখন নিচে নামেন। তো তখন তিনি নিচে নামার পর অজ্ঞান হয়ে যায় এবং হাত পা কাঁপাকাঁপি করতে থাকে। তো উনি পাগল নাকি অসুস্থ বা কোনো ধরনের সমস্যা আছে কিনা, এটা কেউ এখনো পর্যন্ত মানে ওইটা কনফার্ম করতে পারে নাই। তো ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করছি, আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখেন। তো আমার যতটুকু মনে হয় ওনাকে ওই মানে আসলে ভূত বলতে তো কোনো শব্দ নাই, আমার যতটুকু মনে হয় যে ওনাকে জিনের একটা প্রভাব ওনার ভেতরে থাকতে পারে। আমার এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখবেন, আমার নিচে অনেকগুলো ভিডিওতে আছে যে জিনের আছর যদি কারো উপরে পড়ে এই ধরনের কিছু ঘটনা তারা ঘটায়। তো চলুন ভিডিওটা দেখি যে কিভাবে প্রাণী বাঁচলেন, যে 36,000 বোল্টের উপরে থেকেও উনি কিভাবে নামলেন এবং তাকে কিভাবে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের যে কর্মকর্তারা আছে তারা কিভাবে তাকে উদ্ধার করলো। চলুন ভিডিওটা দেখি। দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন 36,000 একটা বিদ্যুৎ খুঁটির উপরে বসে আছে এক ব্যক্তি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এখনো বলা যাচ্ছে না ব্যক্তিটা কে। এখানে প্রশাসন এবং ফায়ার সার্ভিসও এসেছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, বিদ্যুৎ কোম্পানি থেকে কেউ এখন আসে নাই না? একটু বলবেন আসলে বিষয়টি কি, একটু বলবেন। এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে বদ্দার বাস টার্মিনাল পূর্বাসে চান্দিয়া শহীদ পাড়া সংলগ্ন একটা 36,000 বোল্টের লাইন আছে। ওই লাইনের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি সকাল 10টার দিকে উঠে বসে আছে। সে কোনো অবস্থায় নামতেছে না। সে কি পাগল লোক না সুস্থ মস্তিষ্ক লোক কিছু বোঝা যাচ্ছে না। সে উঠে বসে আছে। এর মধ্যে আমরা সাংগাতানাকে খবর দিয়েছি, সাংগাতানা পুলিশ অফিসার আছে, ফায়ার সার্ভিসে বলেছি, তারও আছে, তারা চেষ্টা করতেছে ওই লোকটাকে ওখান থেকে নামানোর পরে পরবর্তী বোঝা যাবে যে এই লোকটা আসলে কি কি উদ্দেশ্যে উঠেছে, কি কারণে উঠেছে এটা জানা যাবে। ওর নাম হচ্ছে নাসির বাড়ি নোয়াখালী। সে প্রায় চট্টগ্রামে প্রায় বিভিন্ন জায়গায় এই ধরনের বৈদ্যুতিক খুঁটিতে উঠে যায়। তো আমরা বিভিন্নভাবে ওকে নামানোর চেষ্টা করি। আজকেও তিনি উঠে গেছেন, আমরা মেসেজ পাওয়ার পরে এখানে আসছি, ঘটনাস্থলে আসে দেখছি তিনি এখনও আছে, পরে টাওয়ার আছে। আমরা তাকে বিভিন্ন প্রলোভন দেখায় নামাই। অনেক সময় মায়ের কথা বললে নামে, অনেক সময় বিস্কুট পাউডারের কথা বললে নামে, অনেক সময় নামাজ দিলে বা আজানের ধ্বনি দিলে সে নামে। আজকে দেখা যাক, আমরা উপর থেকে আজান আমাদের মেগাফোন দিয়ে আমাদের কর্মী দিয়ে আজানের শব্দ ওনার কাছে পৌঁছাচ্ছি। দেখা যাক, হয়তো কিছুক্ষণের মধ্যে নেমে যাবে, কিন্তু এখনও সে নামতেছে না, তবে নামার চেষ্টা করতেছে। দেখতেছি নামার পর উনি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হলে আমরা হাসপাতালে পৌঁছাই। তাকে আমরা জিজ্ঞেস করি, তুমি কেন বারবার উঠো? তিনি আমাদের জানান যে আমি আসলে সজ্ঞানে উঠি না, আমাকে দুর্ভিক্ষমে আমাকে অন্য জেএমবাবু তৈরকম আমাকে আসর করে, ওই জন্য আমি এখানে ওনারাই আমাকে এখানে তুলে, যখন আজানের ধ্বনি দেওয়া হয় তখন ওরা আমাদের ছেড়ে দেয়, তখন আমি নিজেই নেমে পড়ি। এখন দেখতেছি সে নেমে যাচ্ছে, যাক ওই জন্য আমাদের আর বেশিক্ষণ লাগবে না ওনাকে উদ্ধার করতে। উনি আস্তে আস্তে আজানের ধ্বনি তার কানে যাওয়ার পর তারা বিদ্যুৎ লাইন বন্ধ করে দিচ্ছে, যার কারণে সে বিদ্যুৎ এখন স্পর্শ করেছিল কিন্তু তাকে কোনো বিদ্যুৎ স্পৃষ্ট হয় নাই, সে নেমে যাচ্ছে আর কি। আপনারা একটু সহ করেন, আমাদের কর্মীরা উপর থেকে আজানের ধ্বনি দিচ্ছে যেন উনি নেমে যায় ওইখান থেকে আজানের আমাদের ভবনের উপর থেকে সাগর করে। এগুলো আমাদের কর্মী, আমরা প্রতিনিয়ত ওইভাবে আমরা ওদেরকে উদ্ধার করি। এখন উদ্ধার কাজ চলতেছে, হয়তো আর বেশিক্ষণ লাগবে না ওনাকে নামার পর। আমরা যদি সে আহত হয়ে যায় আমরা হাসপাতালে পৌঁছাই দেবো। ধন্যবাদ আপনার পদ্ধতি, আমাদের আসলে সুন্দর লাগলো যে বাংলাদেশ জনগণ দেখতেছে। ধন্যবাদ বাংলাদেশ ফায়ার সার্ভিসকে, আপনারা আসছেন রশিদ ভাইকে ধন্যবাদ।
উনি আমাদের সাথে এই উদ্ধার কাজে অংশগ্রহণ করছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। উনি নামছে, আমরা লাইভ আসলে দীর্ঘক্ষণ করতেছি না, উনি আস্তে আস্তে নেমে যাচ্ছে, আজানের শব্দ শুনে আমরা দেখছেন উনি নেমে যাচ্ছে। হঠাৎ মধ্যখানে এসে একটু দাঁড়াইছে, এখন কিন্তু উনি নামতেছে। আজান দিলেই কিন্তু উনি নামতেছে, খুব সুন্দর আপনারা দেখতেছেন উপর থেকে আজান দিচ্ছে একটা ভবন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা। উনি আজানের শব্দ শুনে শুনে কিন্তু নিচে নামতেছে। দর্শক সাথে থাকবেন, ফায়ার সার্ভিস কর্মীরা ওনাকে নামানোর ব্যবস্থা করতেছে। আপনারা একটু দেখেন, আপনারা যারা সাথে আছেন একটু দেখবেন, একটু সাথে থাকবেন, আপনারা থাকলে আমরা দীর্ঘকে লাইভটা চালাতে পারবো। আপনারা দেখতেছেন উনি কিন্তু আজানের শব্দের সাথে সাথে নেমে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার দেখাতে পাচ্ছি যেন উপর থেকে আলোর কারণে। উনি নামবে সেজন্য ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু প্রস্তুত, আগে বেশ কয়েকবার এভাবে উনি কর্মকাণ্ড করেছেন আপনারা শুনেছেন। যারা বিল্ডিং এ আছে দেখতেছেন আপনারা, ভাড়াটিয়ারা বা জমিদার বা যাই হোক না কেন, ওরা কিন্তু সবাই দোয়া পড়তেছে ওনাকে নামানোর জন্য। আমি এখান থেকে আজান থেকে আপনারা শুনতে পাচ্ছেন না, আমি বলতে পারবো না আজানের শব্দ, উপর থেকে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আজান দিয়ে যাচ্ছে, আজানের শব্দ শুনে শুনে উনি কিন্তু নিচের দিকে আসতেছে। উনিও কিন্তু যিনি যিনি উপরে উঠেছেন উনিও কিন্তু আজান দিচ্ছে মুখ দিয়ে, ওনার মুখ দিয়ে আজানের শব্দ, উনি আল্লাহ আল্লাহ করতেছে। আমি আসলে মাইকটা আমার হাতে থাকে না, আমি ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু প্রস্তুত, পাশাপাশি থানাও আছে। আজান বন্ধ, উনি কিন্তু আবার উপরের দিকে উঠে যাচ্ছে, আজান বন্ধ করলে উনি উপরের দিকে উঠে যায়। জনতা কিন্তু ভিড়, মাঝখানে একটা রাস্তা, এই পাশটা কিন্তু অনেকদিন যাবৎ বন্ধ, সে কারণে এখানে মানুষ দাঁড়িয়ে আছে, প্রশাসন থেকে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ উনি কিন্তু নিচে চলে আসছে আপনারা দেখতেছেন। নেমে যাচ্ছে উনি, নেমে যাচ্ছে, ওই উপর থেকে আজান দিচ্ছে, উনি নিচের দিকে নামতেছে। খুব সুন্দর একটা বিষয় আপনাদেরকে দেখাতে পারলাম, শেষ উনি অজ্ঞান হয়ে পড়ে এইরকম নিচের দিকে আসলে, উনি কিন্তু এখন অজ্ঞান হয়ে পড়েছে আপনারা একটু দেখেন। আমরা ডাইরেক্ট সিরিয়ালে দেখাচ্ছি না, আপনারা একটু দূরে থাকুন, আপনারা একটু দূরে থাকুন। চান্দগাঁও থানা থেকে আমাদের অফিসাররা আসছেন। আমরা একটু আমার চেহারাটা একটু দেখাই, ¡Gracias!
শান্তি দেন, নামাজ পড়তে দেনা, আল্লাহর নামে জিকির করতে দেনা, বালা বলে জিকির করতে দেন, আমাকে কষ্ট দেন। এখন নাম শেখানো, এখন নাম শেখানো। ওরা যেগুলো বালা আজান দিলে ওরা আস্তে আস্তে নামাজে তোমাকে বারবার বলা হয়েছে টাওয়ারে না ওঠার জন্য, কেন তুমি বারবার উঠো টাওয়ারে? কে কে নিয়ে যায় তোমাকে? খারাপ কেটা হিন্দু, নাম কি? মা কালী, তারপর সরস্বতী, মহাদেব। তো এখন নামছো কেন? এখন নামছো কেন? আদান দিলে ওরা নামে যায়, ওরা আদান দিলে নামে যায়, যেগুলো ভালো ওগুলো নামে দিতে চায়, খারাপ গুলো রক্ত খায়। তাই তোমার বাড়ি কোন জায়গা? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম নাসির। তোমাকে বারবার এখানে তোলা হয়, ওখানে আর উঠবে না ভবিষ্যতে, কেমন? উঠলে বিপদ হবে কিন্তু। ফায়ার সার্ভিস টিমকে খুব সুন্দর একটা আজান দিয়ে এভাবে একটা মানুষকে নিচে নামানো খুব সুন্দর। নির্দেশে আমরা সংবাদ পাই আসি, আসার পরে এই লোকটাকে আজানের মাধ্যমে 6-7 বার আজানের মাধ্যমে আমরা তাকে নামাতে সমর্থ হই। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুতের লাইন আমরা সংবাদ মেসেজ দিচ্ছি সাথে সাথে। পাগল তোল পাগল লোকের তো কোনো ইয়ে নাই, তাদের তো মন মানসিকতা ঠিক নাই, তাদের মাথা ঠিক নাই, কাজেই এই খুঁটিতে যাতে না উঠতে পারে এই এই বিষয়ে অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আসা উচিত। মমতা আলী রশেদ, স্বাধীন কণ্ঠ টিভি, চট্টগ্রাম।